সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসলে আজকের এই ভিডিওটা আসলে কোনো টিউটোরিয়াল ভিডিও না, ভিডিওটাতে আসলে মনের কিছু দুঃখ আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বেশ কয়েকদিন আগে, প্রায় সপ্তাহখানেক আগে, এই ভিডিওটা ফেসবুকে আপলোড করেছিলাম, মানে একই ভিডিও আপলোড করেছিলাম যে একদম সঠিক উপায়ে 2024 সালের উপবৃত্তির ফর্ম কীভাবে পূরণ করবে সেই বিষয় নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। তো একই ভিডিও আবার দ্বিতীয়বার আমি আমার ইউটিউব চ্যানেলে এই কিছুক্ষণ আগে আপলোড করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে 1 মিনিট আগে এটা আপলোড করলাম। আপনারা তো ভাবতে পারেন যে স্যার আজকে 2 তারিখ মে মাসের, আজকে উপবৃত্তির ফর্ম অনলাইনে কীভাবে এন্ট্রি করতে হয় সেটা শুরু হয়েছে, আর আপনি আবার সেই উপবৃত্তির ফর্ম পূরণের ভিডিও আপলোড করলেন। আসলে মাঝে মাঝে মনে হয় যে ইউটিউবিংটা আসলে ছেড়ে দিই, কিন্তু আবার যখন সকলের কথা ভাবি তখন আবার মনে হয় যে না, ইউটিউবটা কন্টিনিউ করি। কেন ইউটিউবটা ছেড়ে দিতে ইচ্ছে হয় দেখেন, এত প্রাইভেসি এবং পলিসি মেনটেন করে ইউটিউবে ভিডিও ক্রিয়েট করি এবং সেগুলো আপলোড করি, তারপরেও ইউটিউব কর্তৃপক্ষ যদি সেই ভিডিওটা পলিসি ইস্যুর কারণে রিমুভ করে দেয় তাহলে কেমনটা লাগে বলেন তো। এই ভিডিওটা আমি আপলোড করেছিলাম সপ্তাহখানেক আগে, সেখানে 8700 মতো ভিউ হয়েছিল। তো ভিডিওটা দেখি গত রাতে ইউটিউব থেকে ডিলিট করে দিছে। আমি আপনাদেরকে একটু সেই মেইলটা একটু শেয়ার করি আপনাদের সাথে, দেখেন এখানে কি লেখা এসেছে। ভিডিওটাও আপনাদেরকে আমি দেখাবো, কোনো সমস্যা নাই, একটু ধৈর্য ধরে দেখেন। আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের কত প্রতিকূল পরিস্থিতি আসলে মোকাবেলা করতে হয়, যারা আসলে ভিডিও ক্রিয়েট করে আমার মনে হয় তারাই সবচেয়ে বেশি বলতে বুঝতে পারবে। তারপরেও যারা আইসিটির সাথে থাকেন, কানেক্টেড থাকেন, তারা অবশ্যই বিষয়টি বুঝবেন। তো মেইলটা ওপেন হোক, আপনাদের সেই মেইলটাও আমি আপনাদেরকে দেখাবো। তো এটা ওপেন হতে থাক, তার আগে আমি ইউটিউব স্টুডিওতে গিয়ে আসলে দেখাচ্ছি যে ভিডিওটা কেন ডিলেট হলো বা এর কী অবস্থা। তো আমি ইউটিউব স্টুডিওতে চলে যাচ্ছি, আসুক, আমি অপেক্ষা করছি। আসলে মোবাইলের ইন্টারনেট ব্যবহার করি তো, যার কারণে নেটটা আসলে খুবই স্লো, মানে অনেক পরে আসলে ইনফরমেশনগুলো আসে, মাঝে মাঝে অত্যন্ত বিরক্ত লাগে, তারপরেও ধৈর্য নিয়ে কাজ করতে হয়। অনলাইন প্ল্যাটফর্মে এসে আসলে আপনাকে ধৈর্যের পরীক্ষাই দিতে হয়। দেখেন কী একটা অবস্থা এই ধীরগতিসম্পন্ন নেট নিয়ে। দেখেন আমি যে ভিডিওর কথাটা বলছিলাম এটা তো কেবল আপলোড করলাম 1 মিনিট আগে, যেটা এই যে অ্যাপিল রিজেক্টেড, দেখেন যে লেখা এসেছে যে থ্যাংক ইউ ফর অ্যাপিল, আফটার ফার্দার ইনফো উই হ্যাভ ডিটারমাইন্ড দ্যাট ইউর কন্টেন্ট উপবৃত্তি ফর্ম 2024 স্টাইপেন্ড, এরকম লেখা এসেছে যে কমিউনিটি ভায়োলেশন করেছে। তো আসলে আমি আপনাদেরকে একটু দেখাই, সেখানে আমি তথ্য কিন্তু গোপন রেখেছি বা হাইড করে রেখেছি, সবগুলো ইনফরমেশন দেখাইনি। তারপরে ইউটিউব কর্তৃপক্ষ আমার এটা ডিলিট করে দিয়েছে, আমি অ্যাপিল করেছিলাম, সে অ্যাপিলও আমার রিজেক্ট করে দিয়েছে। কেমনটা লাগে বলুন তো। দেখেন এটা ওপেন হচ্ছে না, ধীরগতি নেট। তারপরে আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে চলে এসেছে, এই যে মেইলটা, প্রথম যে মেইল, ইউটিউব রিমুভ ইওর কন্টেন্ট। আমি একটু মেইলটা ওপেন করছি, দেখেন লোডিং হচ্ছে। তো এটা ওপেন হতে থাক, তো দেখেন রিমুভ করেছিল, আমি অ্যাপিল করেছিলাম, আবার ইউটিউব থেকে জানিয়ে দিল যে তারা একটা ডিসিশনে পৌঁছাইছে যে আমার অ্যাপিলটা তারা অ্যাকসেপ্ট করতে পারছে না, এটা আবারও তারা ডিলিট করবে। সো শেষমেশ আমার ভিডিওটা আসলে ডিলিটই করে দেয় ইউটিউব অথরিটি। তো আমি যে অ্যাপিল করেছিলাম সে অ্যাপিলটাও কিন্তু রিজেক্ট করে দিয়েছে, তারপর আবার এটা আপলোড করলাম। দেখেন আসলে কী প্রবলেম ছিল আমার, এই যে মেইলটা ওপেন হয়েছে, দেখেন উপবৃত্তির ফর্ম পূরণ, এই যে 2 মিনিট 32 সেকেন্ডে আমাকে কমিউনিটি ভায়োলেশন দিয়েছে এবং বলেছে আমি তাদের পলিসি মেনটেন করি নাই।
এই যে পলিসি অন পার্সোনালি আইডেন্টিফিকেশন ইনফরমেশন দেখেন দেখিয়েছে এখানে। তো আমি আপিল করেছিলাম, তারা আবার আপিলটা রিজেক্ট করে দিয়েছে। আমি সেই ইনবক্সটাও আপনাদের সাথে আসলে শেয়ার করি। এই দেখেন অ্যাপিল করেছিলাম, সে অ্যাপিলটাও আমার কিন্তু তারা রিজেক্ট করে দিয়েছে। এই দেখেন অ্যাপিলটা আমার রিজেক্ট করে দিয়েছে। এই জন্য এই ভিডিওটা আমি আবার আপলোড করেছি কিছুটা তথ্য হাইড করে। এবার আমি আপনাদের সাথে শেয়ার করি যে আসলে সেখানে কী এমন তথ্য আমি দেখিয়েছিলাম যার কারণে ইউটিউব অথরিটি আমার ভিডিওটা ডিলিট করে দিল। দেখেন আমি ভিডিওটা আসলে একটু ডাউনলোড করে রেখে দিয়েছিলাম, এটা হচ্ছে ভিডিও, সে উপবৃত্তির ফর্ম পূরণের যে ভিডিও, আমি একটু ওপেন করছি এটা। দেখেন পাশ দিয়ে আসলে নির্বাচন মাইক যাচ্ছে, উপজেলা নির্বাচন 8 তারিখে। যাই হোক দুঃখিত এই সাউন্ড প্রবলেমের কারণে। তো দেখেন ভিডিওটা আসলে ওপেন হচ্ছে, এটাই আসলে ছিল ভিডিও। তো তারা কী কারণে 2 মিনিট 12 সেকেন্ডে আমাকে ভায়োলেশন দিয়েছে যে আমি পলিসি ব্রেক করেছি। দেখেন এই তথ্য, দেখেন আমি এখানে কিন্তু কী করেছি, এই যে শেষের 2টা ডিজিট আমি স্টার মার্ক করে দিয়েছি। জানি না এই যে ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটাও তারা ডিলিট করে দেয় কি না। যাই হোক আসলে মাঝে মাঝে খুবই খারাপ লাগে যে এত সিকিউরভাবে ভিডিও ক্রিয়েট করি, তারপরেও সেই ইউটিউব অথরিটি আমার ভিডিওগুলো ডিলিট করে দেয়। এইভাবে প্রায়ই আমার ভিডিও ডিলিট করা হয় এবং আমার মনে হয় ইউটিউব অথরিটি পর্যন্ত আমার ভিডিওগুলো প্রায় 50 থেকে 60 বা তারও বেশি হবে এইভাবে তারা আমার ভিডিওগুলো ডিলিট করে দিয়েছে। এই জন্য আসলে বারবার একই ভিডিও মাঝে মাঝে আপলোড করতে হয়। আসলে কি করব বলেন, এত স্ট্রিক্ট হলে কি হয়। তো তারপরেও আসলে কাজ করে যাই, আপনাদের ভালোবাসা আছে, সাপোর্ট আছে এই জন্য। তো যাই হোক, ইউটিউব হয়তো জানে না যে একটা ভিডিও যদি ইউটিউব আমার ডিলিট করে দেয়, আমি আরও 10টা ভিডিও ক্রিয়েট করার আমি ইচ্ছা পোষণ করি। মানে একটা ভিডিও ডিলিট করলে আমি কমপক্ষে 10টা ভিডিও আপলোড করব। ইউটিউব যতই আমার কন্টেন্টগুলো ডিলিট করে দিক আমি ততই ভিডিও আপলোড করতেই থাকব। তো যাই হোক আমার দুঃখগুলো আপনার সাথে একটু শেয়ার করলাম। জানি এই কথাগুলো হয়তো অনেকেরই ভালো লাগবে না, বাট যারা কন্টেন্ট ক্রিয়েট করেন, যারা ইউটিউবার রয়েছেন এবং আমার মতো ভিডিও ক্রিয়েট করে সেগুলো ইউটিউবে আপলোড করেন, আপনারাই জানেন যে আসলে কতটা কষ্ট হয় এই ভিডিওগুলো তৈরি করতে এবং কতটা সময় কতটা মেধা আসলে এখানে লাগে। তো তারপরেও আসলে হাল ছাড়লে চলবে না, সে 2020 সাল থেকে ইউটিউবের সাথে আছি, তো থাকব যত প্রতিকূল পরিস্থিতি থাকুক না কেন। যেহেতু ICT কর্নারের যাত্রা শুরু হয়েছে, তো এই যাত্রা আসলে থামবে না, এটা চলতেই থাকবে। কারণ প্রতিকূল পরিস্থিতিতে ভেঙে পড়লে তো আসলে এই প্ল্যাটফর্মে টিকে থাকা খুবই কঠিন। যাই হোক আপনারা পাশে থাকবেন। ইউটিউব মাঝে মাঝে পর মনে করলো, আপনারা যেন পর মনে না করেন। আপনারা যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন এভাবেই সাপোর্ট করবেন। তো এখন 47,700 সাবস্ক্রাইবারে আছে, তো আশা করছি এটা 50,000 বা 1 লক্ষ হতে সময় লাগবে না যদি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকে। তো ধন্যবাদ সবাইকে।